ओम श्री साईनाथाय नमः। नमस्कार, आमी ताराशीष गंगोपाध्याय श्री साई सच्चरित साध्याय सबाई के स्वागत जानाच्छि। आज आमरा 47तम अध्याय थेके करछि आमादेर साध्याय। अध्याय 47, साईयेर मुखमंडल अति सौभाग्यप्रद। यदि मुहूर्तेर जन्य तार मुखेर दिके आमरा चाई, तबे तिनि आमादेर बहु जन्मेर दुःख कष्ट दूर करे कल्याण ओ आनंद दान करें। आर तिनि जदि आमादेर दिके ताकान, तबे आमादेर कर्मबंधन तत्क्षणात् छिन्न हये जाए एबं परमानंदेर पथे आमादेर निये जाए। गंगा नदी तार धाराय स्नानरत मानुषेर सब पाप सब क्लेश धुये देय, किन्तु से निजे एकान्तभावे कामना करे जोगी साधु संतरा एसे तादेर पदधूलि दिए संचित क्लेश थेके ताके मुक्त करुन। से निजे स्थिर जाने जे संचित पाप एकमात्र महान साधुदेर श्री चरण स्पर्शेई विदूरित होते पारे। साई हलेन संत चूड़ामणि, तारी श्रीमुख थेके निचेरई चित्तशुद्धकारी गल्पटि एबार शोना जाक। एटि हलो साप ও ব্যাঙের গল্প। সাই বাবা বললেন, একদিন সকালবেলায় জলখাবার খেয়ে আমি বেড়াতে বেড়াতে একটা ছোট নদীর ধারে এসে পড়লাম। ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই খানিক বিশ্রাম নিয়ে হাত মুখ ধুয়ে নদীর জলে স্নান করে বেশ আরাম বোধ করলাম। গাছের ছায়া ঘেরা একটি পায়ে চলার ও গরুর গাড়ি যাওয়ার রাস্তা সেখানে ছিল। মৃদু মৃদু বাতাস বইছিল, আমি ছিলিম প্রস্তুত করছিলাম। এমন সময় কানে এলো একটি ব্যাঙের ডাক। ছিলিমে আগুন ধরাতে যাব, এই সময় একজন পথচারী এসে আমায় প্রণাম করে পাশে বসল। সবিনয় নিমন্ত্রণ করল তার বাড়িতে গিয়ে আহার ও বিশ্রাম নিতে। সে নিজেই ছিলিমটি ধরিয়ে আমার হাতে দিল। আবার সেই ব্যাঙের ডাকটি শোনা গেল। এবারে পথচারী জানতে চাইল কিসের আওয়াজ শোনা যাচ্ছে। আমি তাকে বললাম যে একটা ব্যাঙ বিপদে পড়েছে এবং নিজের কর্মের তিক্ত ফল আস্বাদ করছে। অতীত জীবনে যে বীজ আমরা পুঁতে এসেছি অর্থাৎ কর্ম, তার ফসল এখন আমাদের তুলতেই হবে। এর জন্য কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। তারপর লোকটি তামাক টেনে আমার হাতে দিয়ে বলল যে সে নিজেই গিয়ে দেখবে ব্যাপারটা কি। আমি তাকে বললাম যে একটা বড় সাপ ব্যাঙটিকে ধরেছে, তাই সে চেঁচাচ্ছে। পূর্বজন্মে ওই দুটি বেজায় বদমাশ ছিল, এখন তারাই জীবনে তার ফল ভোগ করছে। লোকটি চলে গেল, গিয়ে দেখে যে একটা বিরাট কালসাপ একটি বড় ব্যাঙকে কামড়ে ধরেছে। লোকটি ফিরে এসে আমায় বলল যে আর 10-12 মিনিটের মধ্যে ব্যাঙটিকে সাপ খেয়ে ফেলবে। আমি বললাম, না তা হতে পারে না, আমি তার বাপ রক্ষাকর্তা এবং আমি এখন এখানে রয়েছি, কেন সাপটাকে খেতে দেব? আমি কি শুধু শুধু এখানে রয়েছি? এসো দেখবে, এসো কেমন করে ব্যাঙটাকে মুক্ত করি। আবার এক প্রস্থ ছিলিম টেনে আমরা দুজনে সেখানে গেলাম। লোকটি ভয় পেয়ে সাপটির খুব কাছে যেতে আমায় নিষেধ করল। ওর কথায় আমল না দিয়ে আমি এগিয়ে গিয়ে ওই প্রাণী দুটিকে সম্বোধন করে বললাম, ওহে বীরভদ্রাপ্পা, তোমার শত্রু বাসাপ্পা ব্যাং হয়ে জন্মেও কি অনুতপ্ত হয়নি? আর তুমিও সাপ হয়ে এই জন্মে এখনো তার সাথে শত্রুতা করছো? ছি ছি, লজ্জা হওয়া উচিত। যাও, ঘৃণা ছেড়ে দিয়ে এখন শান্তিতে থাকো গে। এই কথা শুনে সাপটি তাড়াতাড়ি ব্যাঙটিকে ছেড়ে দিয়ে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে অদৃশ্য হল এবং ব্যাঙটিও এক লাফে ঝোপের মধ্যে পালিয়ে গেল। পথচারী বিস্মিত, সে বলল যে ওই কথা কয়টি বলার সঙ্গে সঙ্গে সাপটি কি করে যে ব্যাঙটিকে ছেড়ে দিয়ে পালালো তার কিছুই সে বুঝতে পারছে না। কে বীরভদ্রাপ্পা, কেই বা বাসাপ্পা, কেন তাদের শত্রুতা? এ সবই তার কাছে হিয়ালির মতো মনে হচ্ছে।
আমি তাকে নিয়ে গাছতলায় ফিরে এলাম। দুজনে মিলে খানিকটা ছিলিম টেনে নিয়ে আমি তখন তার কাছে সমস্ত রহস্য প্রকাশ করলাম। আমি যেখানে থাকতাম সেখান থেকে 4-5 মাইল দূরে একটি পুরনো পীঠস্থান ছিল, মহাদেবের মন্দির। মন্দিরটি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। স্থানীয় লোকেরা মন্দিরটি সংস্কারের জন্য চাঁদা উঠিয়েছিল। বেশ কিছু টাকা সংগ্রহ হবার পর সেখানে পূজার ব্যবস্থা হল। মেরামতের জন্য পরিকল্পনা ও আনুমানিক হিসাব প্রস্তুত করা হল। স্থানীয় একজন ধনী লোককে কোষাধ্যক্ষ নির্বাচিত করে তারই উপর সমস্ত কাজের ভার দেয়া হল। এই কাজের সমস্ত আদান প্রদানের ব্যাপারে সততার সঙ্গে নিয়মমাফিক হিসেব রাখার প্রয়োজন ছিল, কিন্তু লোকটি ছিল 1 নম্বরের কৃপণ। মেরামতের জন্য অতি সামান্য টাকা সে ব্যয় করল, ফলে কাজ প্রায় কিছুই হল না। সব টাকা সে আত্মসাৎ করে বসল এবং নিজের তরফ থেকে কিছুই খরচ করল না। তার কথাবার্তা ছিল খুবই মিষ্টি এবং কাজ যে কিছুই এগোচ্ছে না এ প্রশ্নের লাক্সই উত্তর দিতে সে খুবই ওস্তাদ। স্থানীয় লোকেরা তার কাছে গিয়ে বলল যে তিনি যদি চেষ্টা চরিত্র করে সাহায্য না করেন তবে মেরামতের কাজ শেষ হবে না। লোকেরা আবার চাঁদা তুলল এবং তার কাছে টাকা দিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ সেরে দিতে অনুরোধ জানাল। লোকটি টাকা গ্রহণ করল কিন্তু আগের মতোই চুপচাপ বসে রইল, কিছুই কাজ করল না। কিছুদিন পর ভগবান মহাদেব লোকটির স্ত্রীর স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, ওঠো মন্দিরের চূড়াটি তৈরি করো, তোমার যা খরচ হবে তার শতগুণ আমি তোমায় দেব। স্ত্রী তার স্বামীকে এই কথা জানাতে স্বামীটি দেখল তার বেশ কিছু টাকা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা, তাই হেসে উড়িয়ে দিয়ে বলল, ওটা নিছক স্বপ্ন, আর স্বপ্নের উপর নির্ভর করে কাজ করা তার সাজে না। তাই যদি হবে তো ভগবান তার কাছে এসে দেখা দিয়ে বললেন না কেন? স্ত্রীর কাছ থেকে সে কি বেশি দূরে ছিল? তাছাড়া এটি দুঃস্বপ্ন বলেই বোধ হচ্ছে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি পাকিয়ে তোলাই এর উদ্দেশ্য। এইসব কথায় স্ত্রীকে নীরব হয়ে যেতে হল। দাতাদের কাছ থেকে জোর করে তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রচুর চাঁদা বা দান সংগ্রহ করা ভগবান একেবারে পছন্দ করেন না, বরং ভক্তি প্রেম ও সমাদরের সঙ্গে যৎসামান্য অর্থেও তিনি প্রীত হন। এর কিছুদিন পর আবার বউটির স্বপ্নে দেখা দিয়ে মহাদেব বললেন, তোমার স্বামী কি বলছে না বলছে, তার কাছে কত টাকা আছে না আছে, ওইসব তোমায় ভাবতে হবে না। মন্দিরের জন্য একটি পয়সাও খরচ করার জন্য তাকে চাপ দিও না। আমি যা চাই তা হচ্ছে আন্তরিকতা ও ভক্তি, সেজন্য যদি তোমার ইচ্ছা হয় তবে তোমার নিজের কিছু আমায় দাও। স্ত্রী স্বামীর সঙ্গে পরামর্শ করল এবং তার বাপের দেয়া গয়নাপত্র ভগবানের উদ্দেশ্যে দান করার সিদ্ধান্ত নিল। কৃপণ লোকটি বিরক্ত হয়ে এ ব্যাপারে ভগবানকেও ঠকানোর ফন্দি আটল, গয়নাগুলির দাম কমিয়ে 1000 টাকা ধার্য করল এবং নিজে কিনে নিল। পরিবর্তে ভগবানের নামে 1 টুকরো জমি দেবত্র করে দিল। স্ত্রী এতে রাজি হল, কিন্তু এই জমিও তার নয়, দুবকি নামে এক দরিদ্র স্ত্রীলোক 200 টাকার পরিবর্তে তার কাছে জমিটি বন্ধক দিয়েছিল। বহুদিন যাবৎ স্ত্রীলোকটি আর জমি ছাড়াতে পারেনি, সুতরাং ধূর্ত কৃপণ সবাইকেই ঠকাল, নিজের স্ত্রী, দুবকি, এমনকি ভগবানকে পর্যন্ত। জমিটি ছিল একেবারে বন্ধা, চাষের অযোগ্য, কিছুই তার দাম নেই। সবচেয়ে ভালো ঋতুতেও সে জমি থেকে কিছুই পাওয়া যেত না। এইভাবে লেনদেন শেষ হল। জমিটি মন্দিরের গরিব পুরোহিতের হাতে দেয়া হল, তিনি এতে খুশি হলেন। কিছুদিন পরেই বিচিত্র সব ঘটনা ঘটতে লাগল। ভয়ঙ্কর ঝড় ও প্রবল বৃষ্টিপাত শুরু হল। কৃপণের বাড়িতে বাজ পড়ল, তাইতে স্বামী স্ত্রী দুজনেই মারা গেল, দুবকিও দেহত্যাগ করল। পরবর্তী জন্মে ধনী ও কৃপণ লোকটি জন্ম নিল মথুরার একটি ব্রাহ্মণ বংশে, তার নাম হল বীরভদ্রাপ্পা।
কৃপণের সাধ্বী স্ত্রী জন্ম নিল সেই মন্দিরের পুরোহিতের কন্যারূপে, নাম হল গৌরী। দুবকি অর্থাৎ বন্ধক যে দিয়েছিল, পুরুষ হয়ে জন্ম নিল মন্দিরের সেবায়েতের পরিবারে, তার নাম হল চেন বসাপ্পা। পুরোহিত ছিল আমার বন্ধু, প্রায়ই আমার কাছে এসে গল্পগুজব করত, তামাক টানত। তার মেয়ে গৌরীও আমার খুব ভক্ত ছিল। মেয়েটি ক্রমে বড় হয়ে উঠল। তার বাবা তার জন্য সৎপাত্র খোঁজ করতে লাগল। আমি তাকে বললাম যে এজন্য সে যেন চিন্তিত না হয়, কারণ পাত্র নিজেই মেয়েটির খোঁজে আসবে। তারপর বীরভদ্রাপ্পা নামে তাদের স্বজাতীয় একটি দরিদ্র ছেলে ঘুরতে ঘুরতে একদিন পুরোহিতের বাড়িতে ভিক্ষা করতে এলো। আমার সম্মতিক্রমে গৌরীকে তার সঙ্গে বিয়ে দেয়া হলো। আমি এই বিয়েতে অনুমতি দিয়েছিলাম বলে প্রথম দিকে সেও আমাকে শ্রদ্ধাভক্তি করত। এই নতুন জন্মেও সে আগের মতোই অর্থলোলুপ ছিল। বিবাহিত জীবন এজন্য যাতে যথেষ্ট অর্থ সংগ্রহ করতে পারে, তাই আমাকে সাহায্য করতে খুব বলত। তারপর অদ্ভুত ব্যাপার হল, জিনিসপত্রের দাম হঠাৎ খুব বেড়ে গেল। গৌরীর সৌভাগ্য, জমির চাহিদা বেড়ে যাওয়ায় ওই দেবত্ব জমিটা 1,00,000 টাকায় বিক্রি হয়ে গেল। সেটা ছিল সেই আগের জন্মের গয়নার দামের 100 গুণ। এই টাকার অর্ধেকটা নগদ এবং বাকিটা 2,000 টাকা করে 25টি কিস্তিতে শোধ হবে ঠিক হয়েছিল। এই বিষয়ে সকলেই একমত হল, কিন্তু টাকার অংশ নিয়ে বাঁধল ঝগড়া। আমার সঙ্গে সবাই পরামর্শ করতে এলো। আমি তখন বললাম যে সম্পত্তিটি ভগবানের নামে উৎসর্গিত এবং পুরোহিতের কাছে নষ্ট করা হয়েছে। গৌরী তার একমাত্র উত্তরাধিকারী ও মালকিন, সুতরাং তার বিনা অনুমতিতে ওই টাকা খরচ হতে পারে না। ও স্বামীর ওই টাকায় কোনো অধিকার নেই। আমার অভিমত শুনে বীরভদ্রাপ্পা ভীষণ খেপে গেল আমার উপর। বলল যে আমি নাকি গৌরীর অধিকার কায়েম করিয়ে ওই অর্থ আত্মসাৎ করতে চাই। আমি তার কথা শুনে ভগবানকে স্মরণ করলাম ও চুপ করে রইলাম। বীরভদ্রাপ্পা তার স্ত্রী গৌরীকে খুব বকুনি দিল। দুপুরবেলা গৌরী আমার কাছে এসে বলল যে সে আমার মেয়ে, তাকে যেন পরিত্যাগ না করি, অন্যে যে যাই বলুক, আমি যেন কিছু মনে না করি। এই কথা বলে সে আমার স্মরণ নিল। তখন আমি তাকে কথা দিয়েছিলাম যে 7 সমুদ্র পার হতে হলেও আমি তাকে সর্বদা সাহায্য করব। সেই রাত্রেই গৌরী স্বপ্ন দেখল, মহাদেব আবির্ভূত হয়ে বলছেন চেন বসাপ্পার সঙ্গে পরামর্শ করে মন্দিরের জন্য কিছু খরচ করো, আর যদি অন্য কোনো ব্যাপারে তোমার খরচ করতে ইচ্ছা হয় তবে মসজিদের বাবার সঙ্গে পরামর্শ করো। এখানে বুঝতেই পারছো মসজিদের বাবা বলতে আমাকে অর্থাৎ সাই বাবাকে বোঝানো হচ্ছে। গৌরী এই স্বপ্নের কথা আমাকে বলেছিল এবং আমি উপযুক্ত পরামর্শ দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আসল টাকাটা যেন গৌরী রাখে এবং সুদের অর্ধেকটা চেন বসাপ্পাকে দেয়, আর বীরভদ্রাপ্পার এক্ষেত্রে কোনো অধিকার নেই। আমি যখন এই রকম পরামর্শ দিচ্ছি, বীরভদ্রাপ্পা ও চেন বসাপ্পা দুজনে ঝগড়া করতে করতে উপস্থিত হল। আমি তাদের শান্ত করার খুব চেষ্টা করলাম, গৌরীর স্বপ্নাদেশের কথাও তাদের বললাম। বীরভদ্রাপ্পা রাগে পাগল হয়ে চেন বসাপ্পাকে টুকরো টুকরো করে মেরে ফেলার হুমকি দিল। চেন বসাপ্পা ছিল দুর্বল, আমার পা দুটি জড়িয়ে ধরে আশ্রয় চাইল। আমি শপথ করলাম তার শত্রুর হাত থেকে তাকে রক্ষা করব। কিছুদিন পরে বীরভদ্রাপ্পা মরে সাপ হয়ে জন্মালো, চেন বসাপ্পাও মারা গেল এবং পুনর্জন্মে ব্যাং হয়ে জন্মালো। এইমাত্র চেন বসাপ্পার গোঙানির শব্দ পেয়ে আমার সেই শপথের কথা মনে পড়ল, তাই তাড়াতাড়ি এসে ওকে বাঁচিয়ে আমার কথা রাখলাম। বিপদের সময় ভক্তের সাহায্যে ভগবান এগিয়ে আসেন। তিনি সময় মতো আমাকে এখানে পাঠিয়ে চেন বসাপ্পাকে অর্থাৎ এই ব্যাংটিকে বাঁচালেন। এ সবই ভগবানের লীলা। এখানে নীতি হচ্ছে যেমন বীজ বপন করা হবে
তেমনি ফসল তুলতে হবে। যতক্ষণ সেই কর্মফল ভোগ না হচ্ছে, অন্যের সঙ্গে পুরনো ঋণ ও লেনদেন শোধ না হচ্ছে, ততক্ষণ দুর্ভোগের হাত থেকে নিস্তার নেই। অর্থলোলুপতা মানুষকে নিম্নতম স্তরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত নিজের ধ্বংস ডেকে আনে। এইখানেই শেষ হল আমাদের 47তম অধ্যায়ের সাধ্যায়। ওম শ্রী সাই বাবায় নমঃ। শান্তি শান্তি শান্তিহি।